এটি একটি স্যামসং ফোন আমরা দেখতে পাচ্ছি এফআরপি লকার। এটি একটি স্যামসং ফোন আমরা দেখতে পাচ্ছি। এই ফোনটি যদি আমরা স্টার্ট এ ক্লিক করি এবং যদি আই এগ্রি এবং এখানে আই এগ্রিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে ফোনটির মধ্যে এফআরপি লক আছে এবং এই এফআরপি লককে আমরা কিন্তু কোনোভাবেই খোলা যাচ্ছে না। যেসব ফোনগুলো খোলা যাচ্ছে না কোনো ডিভাইস ডঙ্গল টুলস বা বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে বা বাইপাসও করা যাচ্ছে না কোনোভাবে, সেগুলো আমরা কিভাবে IMEI অথবা সিরিয়াল নাম্বারের মাধ্যমে কিভাবে খুব সহজে আমরা ফোনটি আনলক করতে পারি মাত্র কয়েক মিনিটের মধ্যে, সেটা আমরা এই আজকের ভিডিওতে দেখে নিব। তো এটি স্যামসং ফোন, এই যে দেখা যাচ্ছে স্যামসং, হ্যাঁ A15। তো আমরা তো এই ফোনটি আমরা আজকে আনলক করব। আমরা এখানে যদি যাই, তারপর এই যে নেটওয়ার্ক কানেকশন ছাড়া স্কিপ লেখা আছে, আমরা যদি স্কিপে ক্লিক করি তাহলে কিন্তু এটা ব্যাকে চলে যেতে বলে, এটা কিন্তু সামনের দিকে আগাইতেছে না। এবং যদি আমরা এখানে নেটওয়ার্ক কানেকশন দিও তারপরেও কিন্তু এটা, তো আমরা এখানে ওয়াইফাই কানেক্ট করলাম, এই যে ওয়াইফাই কানেক্ট করার পরেও দেখা যাবে যে এই ফোনটি এক পর্যায়ে গিয়ে আটকে যাবে এফআরপি লকের কারণে। তো আমরা সেটা পুরোপুরি দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা সংক্ষেপে করার জন্য এগুলো না দেখানো সবচেয়ে ভালো ছিল, বাট আমরা প্রুফ দেখানোর জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হচ্ছে বা প্রুফটা দেখাতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পিনকোড দিতে বলতেছে, আর পিনকোড এখানে দিলে তো কাজ করবে না, আন্তাজি পিনকোড দিলে তো আর কাজ করবে না, হ্যাঁ কাজ করবে না। এবং সেক্ষেত্রে পিনকোড যদি জানা না থাকে তাহলে গুগল অ্যাকাউন্ট দিতে বলছে, এই যে এখানে গুগল অ্যাকাউন্ট। এখানে গুগল অ্যাকাউন্ট দেওয়া ছাড়া এটা কিন্তু কোনোভাবেই সামনের দিকে যাবে না। তো আমরা এইটাকেই আমরা আজকে পার্মানেন্টলি আনলক করব। এটা কিভাবে করি আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো এই জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে যাব। এখন আমরা এই ফোনটি আনলক করার জন্য যে কাজটি করব সেটা হচ্ছে যে সর্বপ্রথম আমরা এখানে www.gsmalo.com এই ওয়েবসাইটে ঢুকে যাব। তো এই ওয়েবসাইটে ঢুকে যাব। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা মূলত কাজগুলো করব। এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আমরা কাজগুলো করব। তবে যাদের কাছে gsmalo.org অ্যাকাউন্ট আছে তাদের এই ওয়েবসাইটে কাজ করার প্রয়োজন নেই, তারা এই gsmalo.org এই সাইট থেকেই তারা কাজগুলো করতে পারবে অনায়াসে। তবে এইটা বলে রাখি নতুনদের জন্য যে এইটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা আনলকিং সার্ভার, এখান থেকে আপনি পাইকারি হোলসেলে কাজগুলো করতে পারবেন। তবে এই ক্ষেত্রে এটার মধ্যে হচ্ছে ডিপোজিট করতে হবে, আপনাকে ডিপোজিট করে তারপরে কাজ করতে হবে, অর্থাৎ আপনাকে আগে এখানে টাকা জমা করতে হবে, ডলার জমা করতে হবে বা টাকা দিয়ে বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে বা ফাইন্যান্সের মাধ্যমে এখানে টাকা জমা করে তারপর হচ্ছে আপনি কাজ করতে হবে। আর এই gsmalo.com এই ওয়েবসাইটে যদি আপনি কাজ করেন তাহলে ইনস্ট্যান্ট আপনি টাকা দিয়ে তারপরে কাজ করতে পারবেন, এই ক্ষেত্রে আপনার অগ্রিম টাকা এখানে রাখার প্রয়োজন নেই। তবে এটা ধরেন ওইটা হচ্ছে হোলসেলের জন্য যারা কন্টিনিউ বেশি কাজ করে তাদের জন্য, আর এইটা হচ্ছে যে ইনস্ট্যান্ট যে একটা দুইটা কাজ করবে এইরকম তাদের জন্য। ঠিক আছে, তাহলে আমরা এখন এই স্যামসং ফোনটি কাজ আনলক করার জন্য এখানে আমরা লিখব স্যামসং এফআরপি। এই যে স্যামসং এফআরপি লিখলাম, লেখার পরে এই যে দেখেন এখানে চলে আসছে স্যামসং এফআরপি সার্ভিস। আরো সার্ভিস যখন অন হয় তখন এখানে আরো চলে আসে, আর অফ হলে এখান থেকে চলে যাবে। তো সবসময় সার্ভিস গুলো অ্যাভেলেবেল থাকে না, সেটা আপনি এখানে সার্চ করে দেখে নিতে পারবেন। তো এখানে স্যামসং এফআরপি যে লেখা আছে, এই যে এখানে ১৯২২ টাকা আছে, এটা কিন্তু আরো বেশি হয় বা আরো কমও হয়, কারণ এটা যখন যেই প্রাইস থাকে এগুলো প্রাইস আপ ডাউন করে। তো এই মুহূর্তে প্রিমিয়াম প্রাইস আছে, আরো বেশিও কিন্তু থাকে, আরো অনেক কমেও কিন্তু করা যায়।
তো এইটা মূলত আইএমই নাম্বারের মাধ্যমে কাজটা করা হবে, এই জন্য এই প্রাইস। তবে যদি আপনি রিমোটলি কাজ করেন তাহলে কিন্তু আরো কম প্রাইসেও কাজ করতে পারবেন আমাদের মাধ্যমে। তো এখন আমরা এখানে যে কাজটি করবো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আইএমই নাম্বার অথবা সিরিয়াল নাম্বার দিতে বলছে, আর এখানে হচ্ছে একটা আরএফএফ কোড, এটা অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই। তো আমরা এই ফোনের আইএমই নাম্বারটি আমরা দিব, দেওয়ার জন্য এমার্জেন্সিতে ক্লিক করব এবং *#06# এটাতে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন আইএমই নাম্বার এবং হচ্ছে সিরিয়াল নাম্বার, তো আমরা সিরিয়াল নাম্বারটি এখানে দিই। আমরা এখানে এই যে ইয়ারে দিলাম, দেওয়ার পর এখানে অ্যাড কার্ড অথবা বাই নাও দুইটার যে কোনো একটাতে দিলেও হবে। তো আমি যদি অ্যাড কার্ডে দিই তাহলে এদিক দিয়ে আরেকটা অপশন বের হবে, এটা আমি এখান থেকে চেক আউটে ক্লিক করে দিব সরাসরি। আবার যদি আপনি ডলারে করতে চান এখান থেকে কিন্তু এই যে ডলারে ক্লিক করলে কিন্তু আপনি ডলারের মাধ্যমেও কিন্তু পে করে কাজ করতে পারবেন। তো এখন এখানে দেখেন এখানে এই যে অপশনটি আসছে, এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই ফর্মটা ফিল আপ করে নেবেন, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, এখানে কোন কান্ট্রি থেকে কাজ করছেন সেটা দিবেন, এখানে আপনার ঠিকানাটা দিবেন, তারপরে এখানে হচ্ছে আপনি কোন জেলা থেকে কাজ করছেন সেটা দিবেন, এটা কোন বিভাগ থেকে কাজ করছেন সেটা দিবেন, তারপরে এখানে হচ্ছে আপনার যে পোস্ট কোড বা জিপ কোড, এটা যদি আপনি না বোঝেন এটা না দিলেও কোনো সমস্যা নেই, আর বুঝলে দিয়ে দিবেন, আর এখানে ফোন নাম্বার দিবেন। হ্যাঁ, আর এইখানে হচ্ছে আপনার ইমেইলটা দেওয়া থাকবে, তবে আপনার এটি কিন্তু অবশ্যই লগ ইন করা থাকতে হবে, পূর্বেই আপনার এখানে ক্লিক করে রেজিস্টার করে নিতে হবে, অ্যাকাউন্টটি রেজিস্টার করার পরে কিন্তু আপনাকে এইভাবে অপশনগুলো ভালোভাবে দেখতে পাবেন। হ্যাঁ, তারপরে আমরা সব কিছু যখন ফিল আপ হয়ে যাবে আমি এখানে নিচ থেকে এখন কি করব যে আমি কিসের মাধ্যমে টাকাটা পেমেন্ট করব সেটা এখান থেকে দেখাইতে হবে। ধরেন আমি বিকাশে টাকাটা পেমেন্ট করব, তাহলে আমি এখান থেকে বিকাশে ক্লিক করব, বিকাশে ক্লিক করব, বিকাশে ক্লিক করার পরে যে নাম্বার থেকে আমি টাকাটা পাঠাবো সেই নাম্বারটা এখানে আমি লিখে দিব, এবং এখানে যে একটা ট্রানজ্যাকশন আইডি আপনি যে টাকাটা পাঠিয়েছেন সেই আইডিটা এখানে লিখে দিতে হবে। তো আমি লিখে দিলাম ট্রানজ্যাকশন আইডিটি, আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি সেই নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি এবং ট্রানজ্যাকশন আইডিটি এখানে দিয়েছি, আর কত টাকা পাঠাবেন সেটা কিন্তু এই যে কোন নাম্বারে পাঠাবেন এই যে এটা কিন্তু এখানে আছে, এই নাম্বারে টাকাটা পাঠাতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই অ্যামাউন্টটি পাঠাইতে হবে, অ্যামাউন্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে, এই অ্যামাউন্টটি পাঠাইতে হবে, এই নাম্বারে পাঠাইতে হবে, এবং যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন সেই নাম্বারটা এখানে দিতে হবে, আর ওই ওইখানে ট্রানজ্যাকশন আইডি থাকবে একটা, টাকাটা পাঠানোর পরে ট্রানজ্যাকশন আইডি পাবেন সেই আইডিটা দিবেন। যদি এই ট্রানজ্যাকশন আইডিটা না বুঝেন তাহলে এই যে স্ক্রিনে যেই নাম্বার দেখতে পাচ্ছেন এই অথবা এই যে আমাদের এই যে আমরা যেই এখানে স্ক্রিন এখানে যে নাম্বারটি হেল্পলাইনের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে এখানে এই নাম্বারটিতে আপনারা কল করে আপনারা আপনার ট্রানজ্যাকশন আইডিটি জেনে নিতে পারেন। হ্যাঁ, জেনে নিয়ে আপনি এখানে দিতে পারেন, আর যদি আপনি বুঝেন তাহলে দিয়ে দিলেই হলো। তো এরপর আমি এখানে একটা টিক দিব, তারপর আমি প্লেস অর্ডারে ক্লিক করে দিব। প্লেস অর্ডারে ক্লিক করার পরে দেখেন এখানে থ্যাংক ইউ জানাইছে এবং হচ্ছে এখানে যে অর্ডারটি রিসিভ হয়েছে সেটি জানিয়েছে। তো এখন এই ফোনটি কি এখন হয়ে গেল কিনা সেটা আমাদের বোঝার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে মেন আইকনে মধ্যে মাউসটা ধরে এখানে যে অর্ডার সে ক্লিক করতে হবে, তাহলে আমি অর্ডারটা কি অবস্থায় আছে সেটা আমি দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছি যে অর্ডারটা অন হোল্ডে আছে। হ্যাঁ, অর্ডারটা অন হোল্ডে আছে, তাহলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, অপেক্ষা করে এটা রিলোড দিব, রিলোড দিলে আমরা দেখতে পাবো যে অর্ডারটি কোনো পরিবর্তন হয়েছে কিনা। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমরা এখন দেখতে পাচ্ছি অন হোল্ড, আমরা অনেকক্ষণ পরে আমরা ভিডিওটি স্টপ করে রেখেছিলাম এবং টাইম পরে আমরা এখানে পেজটা রিলোড দিব, রিলোড দেওয়ার পরে দেখব যে এখন কি অবস্থা। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা প্রসেসিং এ চলে গিয়েছে। তো এই প্রসেসিং থেকে এই যে এই রকম যখন কমপ্লিট অথবা সাকসেস লেখা আসবে তখন হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমাদের ফোনটা ওকে হয়ে গিয়েছে, তখন আমরা দেখব কিভাবে এই ফোনটি আমরা আনলক করি। তো এটা আমি মূলত এমনি চার্জে লাগিয়ে রাখছি যেহেতু এখানে চার্জ কম, এটা কিন্তু কোনো কম্পিউটারে কানেকশন নেই, আমি আবার খুলে ফেললাম, এখানে 10% চার্জ আছে এই জন্য আমি চার্জে লাগিয়ে রাখছিলাম। সো এইটা আরও ডিটেলস যদি আমি দেখতে চাই তাহলে এই ভিউতে ক্লিক করলে কিন্তু এইটা সম্পর্কে আরও ডিটেলস আমাকে দেখাবে। এই যে এখন এখানে ডিটেলস দেখাচ্ছে, এই যে এটা প্রসেসিং আছে, এখানে যখন কমপ্লিট লেখা আসবে তখন মূলত ওকে হবে, আর এটা অর্ডার ডিটেলস কিভাবে অর্ডার করা হয়েছে না হয়েছে কত টাকা কাটা হয়েছে সব কিছু এখানে কিন্তু ডিটেলস আছে। তো আমরা ব্যাকে চলে যাই এবং এটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। তো সেই পর্যন্ত আমরা ভিডিওটা পোস্ট করে রাখবো।
আমরা আবার মোটামুটি 3-4-5 মিনিট পরে, 5 মিনিট পরে আমরা আবার চলে আসছি এবং হচ্ছে ভিডিওটি রান করেছি। এখন আবার রিলোড দিব, রিলোড দেওয়ার পরে এখানে দেখবো যে মনে হয় ওকে হয়ে গেছে, যে কমপ্লিট লেখা আসছে। এবং এখানে ভিউতে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে, বাট অর্ডার আপডেট, এই অর্ডার সম্পর্কে কিছু আপডেট দিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, কিন্তু এটা ফোনটাকে আবার রিকভারি মোডে নিয়ে ফ্যাক্টরি রিসেট করতে বলা হয়েছে এবং এটার জন্য 3-4 মিনিট সময় লাগবে। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা ওয়াইফাই কানেক্ট করতে হবে, ওয়াইফাই কানেক্ট করে সেট আপ করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে বলা হচ্ছে যদি আপনি এই কাজটি করতে দেরি করেন, অর্থাৎ 3-4-5 মিনিটের উপরে দেরি করেন, তাহলে কিন্তু অর্ডারটি আবার ক্যান্সেল হয়ে যাবে। তো এই জন্য আমরা এই ফোনটিকে যেই কাজটা করব, ফ্যাক্টরি রিসেট করার জন্য আমরা রিকভারি মোডে আমরা ফোনটা নিয়ে যাব। তো রিকভারি মোডে নেওয়ার জন্য পাওয়ার অফ করব, পাওয়ার অফ করে এটা আপ বাটন এবং পাওয়ার বাটন চেপে ধরে আমাদেরকে ফোনটার ইউএসবি কেবল ঢোকায় দিতে হবে, তাহলে আমরা হচ্ছে এটা রিকভারি মোডে চলে যাবে। এক এক ফোন এক একভাবে রিকভারি মোডে নেয়, সেটা আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন, আপনার মোবাইলের মডেল নাম্বার এবং রিকভারি মোড দিকে সার্চ করুন। আমরা নেক্সটে ক্লিক করি, আই এগ্রি, তার মানে হচ্ছে এটা কিন্তু কাজ হয়েছে। এখন এই সেট আপ করলেই হয়ে যাবে, জাস্ট আই এগ্রি, নেক্সট, এগুলো এসকেপ, এগুলো যা আসবে জাস্ট এগুলো দিয়ে দিব, তাহলেই ফোন ওকে হয়ে যাবে। মোবাইল চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে মোবাইল বন্ধ হয়ে গেছে। এখন আমরা আবার চার্জে লাগাই দিলাম, ফোনটি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা আবারও পুনরায় সেট আপ দিচ্ছি, এই জন্য একটু অপেক্ষা করবেন। এখন জাস্ট সেট আপ করলেই ফোনটি ওকে হয়ে যাবে।
হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে মূলত আমরা একটি আপনারা চাইলে এইভাবে এই সার্ভারের সাহায্যে gsvalo.com এর মাধ্যমে আপনারা চাইলে এই কাজটি করতে পারেন। এবং আরও অসংখ্য কাজ আছে যেই সব ফোনগুলো যেগুলো আপনারা কোনো ডিভাইস ডঙ্গল বা কোনো কিছু দ্বারা করতে পারছেন না, সেগুলো কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজে করতে পারবেন। আমরা একে একে ভিডিও দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কাজগুলো করতে হয় যেসব ফোনগুলো আপনারা কোনো ডিভাইস ডঙ্গলে করতে পারছেন না। তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এছাড়া আমাদের ডিসক্রিপশনে দেয়া যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সব কিছুর আপডেট প্রতিনিয়ত জানতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।